রাজ্যখনের চারিফালে বর্ণাঢ্য হাহাকার আর এই হাহাকারের মাজত খাদ্য সংকটত পড়েছে। ক্রমান্বয়ে যোহনীয় জীব জন্তু আছে জীব জন্তু সমূহলে ভাবুকি কঢ়িয়াই আনিছে। হয় মই মণিমালে যে টাইমেটো তরফা উপস্থিত হয়েছিল সমষ্টির সমরিয়া রাজস্বপুর অন্তর্গত 2 নং বরুয়া পথার চাকলা গাঁত উপস্থিত হয়েছিল। আর এই গাঁওখানের চারিফালে কেবল পানি আর পানি, আর মই মোট সহযোগী প্রথমে এর সামগ্রিক দৃশ্য দেখাবলৈ মই তেওঁক অনুরোধ জানাইছো। আপনাদের প্রত্যক্ষ করেছে এখন হয়েছে বকু সমষ্টির সমরিয়া রাজস্বপুর অন্তর্গত 2 নং বরুয়া পথার চাকলা গাঁও। আর এই চাকলা গাঁওয়ের এই সকল লোকর গাঁওখন সম্পূর্ণরূপে বাঁধনি পানি পানি পানীত আছে। আর এই সকল বর্ণাঢ্য লোকসকলে এই মহিলাসকল খোলাত কেঁচুৱালৈ কোন কোন যা ছোৱালী আছে সকলোৱে এই দ্বীপটোত আশ্রয় লৈছে। দরাচলতে এইটো এটা শিবির ওখ ভেটি এটা, চারিওফালে কেবল পানি আর পানি। আর এই দ্বীপটোত দিনটো এই লোকসকলে নিজৰ নিজৰ যর বাসগৃহ আছে বাসগৃহ নাওত হোক বা বাসগৃহ চাং সাজি লৈছে। আর চাঙত ভাত পানি খাই দিনটোলৈকে ইয়াত আশ্রয় লৈ আহিছে। বিগত 10-12 দিন ধরে এনেদরে কষ্টকর জীবন যাপন করেছে। আর মই মোৰ সহযোগী আপনার টাইমেটৰ দর্শকক দেখাবলৈ যত্ন করেছে যে এইদরে চাং এখন হয়েছে বকু সমষ্টির এখন বর্ণাঢ্য গাঁত উপস্থিত হয়েছো। গাঁওখন হয়েছে 2 নং বৰুৱা পথৰ চাকলা গাঁও। এই চাকলা গাঁওখনৰ আপনাদের প্রত্যক্ষ করেছে যে এখন বিদ্যালয় পানির তলত সম্পূর্ণরূপে ডুব গৈ আছে। আর ইয়াত চাকলা গাঁওখনত এটা ওখ দ্বীপ আছে, শিবির আছে, শিবিরটোত দিনটো এই বর্ণাঢ্য লোকসকলে ইয়াত আশ্রয় গ্রহণ করে আছে। কত আছে তোমালোকে? যিখিনি ঘর আছে ভাঙ্গি ছিড়ি গেছে বানপানী। খাওয়া বোয়া বহুত কষ্ট হয়েছে, চলিবলে নি মুই ইমান কষ্টত আছো। খাওয়া দাওয়া একো ভালকে করে খাবার নেই, লঙ্কা খানো নাই, মুই যে চলি মোর একো নাই, ঘর ভাঙ্গি গেছে। মই ইয়াত আহি বহি আছো, এই আছে মোর একো নাই, একো দেওয়া নাই, সাহায্য দেওয়া নাই, একো দেওয়া নাই, মোর একটা মানুষ আহা নাই, সরকারি মানুষ আহা নাই। ইমান বানপানী হয়েছে, নাও নাই, কিছু নাই, কত যাম মই, যাবার নরু। ইয়াতে আছো দিনটো থাকি আর রাতে ইমান পানি হাজিরা করে খাওয়া মানুষ আমি। উল্লেখ করেছে যে এতালে এই বর্ণাঢ্যসকলক কিন্তু কোনো ধরনের রজা ঘড়ি আহি ইয়াত উপস্থিত হওয়া নাই, খাদ্য সংকটত পড়েছে বলে কৈছে। লড়া ছালী সকল স্কুললে যাব পৰা নাই, আর খাদ্য বিশেষভাবে ঘর দুয়ার পানি ডুব যাওয়ার ফলত খাদ্য সংকটত পড়েছে। আর সরকারক আহ্বান জানাইছে যাতে সরকারখনে চকু মেলি চাই জনপ্রতিনিধি ইয়াত উপস্থিত হয়, কারণ জনপ্রতিনিধিগুলিয়ে ভোট দিয়ার সময় বা ইলেকশনের আগ মুহূর্তে ইয়াত উপস্থিত হয় এই রাইজে অভিযোগ স্থাপন।